শিকদার মল্লিক, দুর্গাপুর অঞ্চলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমাদের জেলা কমিটির সদস্য কামরুজ্জামান চান উপস্থিত রয়েছেন, দুর্গাপুর বিএনপির সভাপতি জনাব মোস্তফা আলহাজ মোস্তফা, আমাদের জিয়া ভাই আসলাম সহ ছাত্র নেতৃবৃন্দ এবং এই অঞ্চলের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা এখানের সেক্রেটারিকে ইতিমধ্যে সহ অনেক নেতৃবৃন্দ রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই আজকে এই সময় আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই কারণে, আগামী 8 তারিখে নাকি এদেশে ভোট হবে। এই ভোট জনগণের ভোট নয়, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশাহারা, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু, লুটপাট আর দামি নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন করা হয়েছে, সেই সংসদের মধ্য দিয়ে আজকে উপজেলা নির্বাচন হচ্ছে, এটাও এক পেশি নির্বাচন হবে, নিজেরা নিজেরা কামড়া কামড়ি করবে, ভোট দিতে গেলে আপনার ভোট অন্য দিয়ে যাবে, সেই আপনারা বিগত দিনে দেখেন নাই, দামি নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো ভোট সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। অতএব লড়াই আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। ভোট দেওয়া যেমন আপনার অধিকার, ভোট না দেওয়া আপনার অধিকার। অতএব ভোট না দিয়ে আপনার অধিকার বাস্তবায়ন করবেন, রাজি আছে ইনশাআল্লাহ। সবাইকে বলবেন এই দামি নির্বাচন, এই ফলস নির্বাচনে জাতীয়তাবাদী দল নাই, আমরা ভোট দিতে যাব না। আমাদের নেতা তারেক রহমান নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, বলেছেন যে কোনো মূল্যে আগামী দিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এদেশের ভোট আর হাতের অধিকার বাস্তবায়ন হবে, যে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল, সেই কারণ আজকে অনুপস্থিত। আজকে ভোটের অধিকার নাই, আজকে ভাতের অধিকার নাই, দেশ মাতাকে মুক্তি দিতে হবে, এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আনতে হবে। আমাদের নেতাদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, এই রাজপথ জনগণের, এই রাজপথ এদেশের সাধারণ মানুষের, এ কারণে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, লড়াই চলবে, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমরা আপনাদের সাথে আছি, আগামী দিন আমাদের এবং অচিরেই আমাদের আন্দোলনের কারণে এদেশের তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচন হওয়ার পর উপজেলা নির্বাচন হবে জনগণের অংশগ্রহণের মধ্যে। এই আশা রেখে আজকের সমাবেশ আমি শেষ করলাম এবং লিফলেটগুলো এই অঞ্চলের নেতাদের হাতে আমি তুলে দিচ্ছি, এক এক করে তারা এলাকায় বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেবেন, যাতে আজ 8 তারিখে কেউ ভোট দিতে না যায়। ধন্যবাদ সকলকে।